One of the biggest YouTubers in India. We're gonna be playing the spicy Korean noodles challenge. The winner gets 1 lakh taka. Bye bye laptop bye. এটা কি চ্যালেঞ্জ করাচ্ছে ভাই? দেখ। না 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 না। কি চাও? হারো মানবো না। খাবো আমি। ব্রেক করবো না। জলও খেতে পারবো না। Hello guys, this is Rafshan Sharma and today's video is super interesting because I'm with one of the biggest YouTubers in India. His name is The Bomb Guy. How are you? So we're gonna be playing the spicy Korean noodles challenge. এটা কি বাংলাদেশি টাকা? Oh wow, টাকা already buy হয়ে গেছে. So আমাদের কাছে আসছে হলো Samyang noodles, right? But also at the same time, the winner gets 1 lakh taka. এটা বাংলা টাকা. বাংলা টাকা কি ইন্ডিয়া ইউজ করা যাবে? এটা চেঞ্জ করা যায় কোথাও আমি? চেঞ্জ ও তুমি এত কনফিডেন্ট দিবা? সেটাই আমি বলছিলাম জিতি আগে তারপর তো. So have you played this before? টাকা নকল না আসো. কেন ঝাল লাগে আমার পছন্দ? আরে আজকে ওই ঝালটা কাটানো হবে. জি আজকে আমি চেষ্টা করবো খাওয়া যায়. So guys, the rules for the game অনেক সিম্পল. বেসিক্যালি আমাদের কাছে আসলো Samyang noodles. এখানে প্রত্যেক রাউন্ডে আমাদের একটা Samyang প্যাকেট ছিড়বো, ঝালটা ছিঁড়ে ঢালবো, ঢালার পর তিন বাইট নিবো, পরে আবার আরেক প্যাকেট ঢালবো, খেতে থাকবো টিল দ্য লাস্ট ওয়ান স্ট্যান্ডিং. যে হারবে সে 1 lakh টাকা পাবে না. I'm in danger. রাসনা তো খেয়ে গে অভ্যেস, আমার তো অভ্যেস নেই. আরে না আমি ঝাল খেয়ে খেয়ে অভ্যেস, তোমার আগে চ্যালেঞ্জ দেখছিলাম. আরে হ্যাঁ ঝাল খেয়ে তো মজা লাগে, ওর যেটা ভালো পারে সেটাই করেছে. ঠিক আছে এই ভাবছে এই চ্যালেঞ্জটা খেলি মজা হয়, মানুষজন দেখে, একটু ভিউজ আসে, একটু কিছু ইনকাম হয়। ইন্ডিয়া স্টোরি আফটার অল দ্য ভিউজ এর জন্যই এটাই এইটাই দ্যাটস দ্য এন্টায়ার পয়েন্ট। ধরো খুব ঝাল লাগছে তখন কি আমরা বাথরুমে যেতে পারি? না তোর তো বমি করে ইজিলি জিতা যাবে। ও আচ্ছা বাথরুমে যাওয়া যাবে না, এখানে না না হ্যাঁ এখানে এখানেই বাথরুম করতে যা হবে অন ক্যামেরা। আচ্ছা তাহলে এখন শুরু করি। আচ্ছা ফার্স্টে নুডলসটা ছিটতে হবে ভাই, কেচি নাই। এটা কি পুরোটা ঢালতে হবে? নাকি পুরোটা? ইটস গোনা বি গুড। আমি আসলে খুব ছোট ছোট বাইট খাই তো, ছোটবেলা থেকেই ছোট ছোট বাইট খাই। কেন ভাই নুডলসটা মানে বেশি শক্ত নাকি? আমি বুঝলাম না। যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম হোস্টেলে আমাদের এরকম ম্যাগি দিত আর কি। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো? শেষ তোমার? শেষ মানে যদি না হতো ইউটিউব ফিউটিউব ধরো বন্ধ হয়ে গেল হঠাৎ করে, তাহলে আমি বন্ধু আচ্ছা এখন কিন্তু ভালোই ঝাল লাগতেছে। দেখ খাওয়ার আগে তো ঝাল লাগছে আসলে, আগের থেকে আমি হার মেনে নিলাম বাবা। আমার লাস্ট টাইম যখন খাইছিলাম রক্ত বের হয়েছিল, মানে পিছন দিয়ে রক্ত না সস ছিল না যে না একটু লাল হয়ে যায়। মজা হবে তো, এটাই তো মজা। রেডি? আমি কিন্তু হেল্প করবো মিক্স করতে। তিনটা করে খেতে হবে। ও ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। আমি তোমাকে ফার্স্ট রাউন্ডে আউট হয়ে যাবো। কেন এত কষ্ট করে ঢাকা থেকে প্যাকেট গুলা নিয়ে আসছিল? তোমাকে তিনবার হয়ে গেল নাকি? দুবার? তিন? ব্লাডি নো। চাল আছে? কেমন লাগতেছে? আগে ভালো না। এটা কটা রাউন্ড হবে? লাস্ট ওয়ান স্ট্যান্ডিং হতেই থাকবে, এর জন্য তো এক্সট্রা টানছি। 20 রাউন্ড পর্যন্ত খেলতে পারবো, অতগুলো আমার মাত্র যেতে হবে। কেন? ওরে বাপরে বাপ। আর দুইটা ঝাল খাওয়া অভ্যেস করতে হবে থেকে। আমি খুলনার ছেলে, খুলনার সবাই ঝাল খায়, সেই জন্য আমি এটাই তো মজা। আমি মরে যাই এই শুটটা করতে। হ্যাঁ ড্রাইভার কে নেবে? আমি তো ঢাকায় থাকবো।
Cheers. Damn. নাক দিয়ে কি জানি পড়তেছে বলো তো। দিব কি ভাই কত ডালো আটটা পুরাটা নরমাল এটাই নরমাল ভাই লেটস গো এটা মায়ের সাথে তোমার করতে হতো আন্টি কি অনেক ঝাল আমার বাবা মা দুজনেই প্রচন্ড ঝাল খায় আমি বোধহয় বাড়ির কুলাঙ্গার ঝাল ভাল খেতে পারি না এখন ও তোমার মায়ের একটা মিলও আছে কি তোমার ওয়েল্ডার ব্রাদার আছে আমার ওয়েল্ডার ব্রাদার আসলে তোমার দাদারও ভিডিও আমি দেখে দিতাম একই রকম দেখতে আফটার আফটার দা না একই এক্সট্রা গোপ আছে শুধু ওরে বাপ রে বাপ এই একটা রাউন্ডে অবস্থা আমার ভাই ইজি ভাই তোমার বয়স কত 26 তোমার বাচ্চা কত মনে হয় বলো না 22-23 এত বড় তুমি আরো ছোট কত গেস 19-20 এরকম 24 তোমার কি সব শেষ পড়াশোনা রাখ না না আমি এখনো চেষ্টা করতেছি শেষ করার চেষ্টায় আছি আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই ভিডিও বানাতাম তাও দেখলাম পয়সা আসছে পাপ ইঞ্জিনিয়ারিং আও Bro, inspiration! ভাই খাইতে তো হবে এই যে দেখো আমারটা মাখিয়ে দিচ্ছে আবার রেডি ঠিক আছে হ্যাঁ গুড এনাফ চিয়ার্স চিয়ার্স কোরিয়ার লোকেদের এত রস কেন ভাই তোমাদের এত রস কেন এত ঝাল খায় ওদের একটা অন্য ধরনের ক্যারা আছে মনে হয় ঝালের প্রতি তাই না তোমার কটা হলো দুটো চিনতে জল তো ভাই খাওয়া উচিত না পসিবল না ভাই এই আমারটা তো বেশি দাও কেন নর্মাল ইকুয়াল ইকুয়াল এটা ইকুয়াল হলো ওটা ঢাললে ওটা ঢাললে ভাই হবে দাদা জল লাগবে জল তো লাগবে ওটা দেখে নি আচ্ছা খাচ্ছি জল তো দাও তাহলে তো আরো ঝাল লাগার হ্যাঁ না ইমাজিনেশন করে নিলাম ইয়ালি লেটস স্টার্ট এটা কি চ্যালেঞ্জ করাচ্ছে ভাই এই চ্যালেঞ্জই তো দরকার চলো চলো হয়ে গেল তিনটে আরে একটা ভাই দুইটা বাকি ভাই টাইম নেওয়া যাবে না ভাই আমার পেটটা ভরা তো খাবারই যাচ্ছে না পেটে লাঞ্চটা করা উচিত হয়নি ভাই কাম অন আর দুইটা ডু ইউ লাইক বাংলাদেশ ইয়েস বাট আই ডোন্ট লাইক ইউ বিরিয়ানি ভালো লাগে বিরিয়ানি ভাবে খাবো এটা হ্যাঁ আরে ভাই ইমাজিন কত মাথা তো কাজ করে না আগে বাংলাদেশে গেছো যাবো যাবো করে প্রত্যেকবার এই প্যান্ডামিকের জন্য আমি যেতে পারলাম না আমি 2020 আমি চলে যেতাম আমার বাসায় এসো ঝাল দিয়ে না 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 এইটা যদি ডিনার হয় বা লাঞ্চ হয় কারণ এবার খাবার তো ভাই বলা দিয়ে নামছে না ভাই আর দুইটা এই যে দেখো না হবে 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 Have a laptop, bhai! Arekta, let's go! Let's go! Full energy! Bhai, hobe, hobe, arekta! Bhai, bachchi na, bhai. Bhai, bhai na to. Bhai. I'm the loser, bhai. Bhai, I'm the loser. Arekta, bhai. Arekta. Bhai, dekho na. Amar obostha ta dekhcho na. You got this. Arekta dorkar. Ki re, bhai, Afridir moto pari na, ami. Bhai, Afridir jonno arekta khiye dao. Bhai, come on. Arekta!
নেশা হয়ে গেছে আমি নেশা করি না কি করে একটু কমাই দিছি তোমারে আর খাও না খাও ভাই একটা আর খাও না ভাতটা রেডি আমি বাবু না জিতে গেল তুমি তোমার বাংলাদেশি টাকা নিয়ে বাইরে চলে যাও ভাই ভাই না আমি ঝালকাতে পারি না কাম অন এটা আমার জন্য একদম ওস চ্যালেঞ্জ এটা খুঁজে আনা হয়েছে ওরে বাপ রে বাপ ভাই তিন রাউন্ড ধরনি আউট আমি আরো আউট দিস ভাই সো গাইস আমি জিতছি চ্যালেঞ্জ ওই তো জেতে ভাই ওই ভালো খেতে খুব ভালো ভাই আমি পাই না বাট ভাই আদার দ্যান দ্যাট ভালো বিরিয়ানি কই বল দাঁড়াও 5 মিনিট সময় দাও আমার ব্রেনটা কাজ করছে না দুধ খেলাই দুধ নাই আমার দুধ আছে বাট এটা শরীরের মধ্যে আমি বাথরুম থেকে আসি 5 মিনিট So guys, Kiran Dada, Ashume, I'm sure he's having a good time. It was a pretty crazy challenge. Shotti kotha ar ekto ami haire jetam. I'm not even kidding. Ajke amader riksha theke pore gechhilam tapor amar pant chhire geche. It's kind of crazy. Underwear guys. Thik acho, bhai? Sob thik thak? Bhai, how was the experience? Shuru korlam. Tomar nunu diye mone hocche jolche. ভাই আমি একবার ঝালচা এটা চ্যালেঞ্জটা করার পর পি করতে গেছিলাম ভাই হাতটা ধুতে ভুলে গেছিলাম ভাই ইট ওয়াজ এট দিস মোমেন্ট দ্যাট হি নিউ হি ফাকড আপ বাট যাদের মনে হচ্ছে না যে ইজি এটা করতে পারে না সবাই এরাই বলে এইটা করতে পারে না মাঙ্গাই খাও তুমি অর্ডার করো তুমি খাও তারপর পাঠাও আমার ভিডিও আর চিলিং করবে না তিনটা করে খাবা খায় দেখাও আমি এবার বলি আমি না সেকেন্ড রাউন্ডে তিনটা খাইনি মানে তুই বলে দিই চিটিং করে জিততে হলো আর চিটিং করে পরে শেষ হতে যাবো ভাই চিটিং হলো বলো না চিটার আমি ছোটবেলা থেকে তুমি যে বিল্ডিং বানাবা ইঞ্জিনিয়ারিং এর পর ওই বিল্ডিং এর আশেপাশে যাবো না আমি জিততে পারতাম আসলে হ্যাঁ বুঝতে পারলাম আমি এখন আর 10 রাউন্ড কেন আমি 20 রাউন্ড খেতে পারতাম ভাবলাম বাংলাদেশ টাকা নিয়ে কি করবো তাই আসলে খেলাম না ভাই তোমাদের মানি এক্সচেঞ্জ নাই ভাই এত টাকা নিয়ে গেলাম ভাই জেলে ভরতে পারছি যে বাংলাদেশে কি প্রচার গরু ফরু পাচার করে এসছো বাংলাদেশে তো রোডিস হবে শুনছি আসলে হ্যাঁ আফ্রিদি বলছিল বহুকে লাগে কথা মারে কোথায় রোডিস কোথায় তোর আমার ডান হাত আমার গার্লফ্রেন্ড এইটা নুডলস চেঞ্জ করার পর কেউ ওটাও করো না ওটাও করবা না ওটা করলে কি হয় ইউ ওন্ট হ্যাভ আ কিড হতে পারে কিডটা খুব লাল হেল বয় জন্মাতে পারে তোমার বাট আদার দ্যান দ্যাট আই থিংক উই হ্যাড অ্যামেজিং চ্যালেঞ্জ ইট ওয়াজ সুপার নাইস এন্ড তুমি যারা বাংলাদেশ থেকে দেখতেছো প্লিজ লাইক দিস ডুডস আ লেজেন্ড ম্যান নো ক্যাপ কিন্তু খেতে পারলাম না রাফসান প্রচুর ঝাল খেতে পারে না আর আমিও হাইড়ে যেতাম আর একটু হ্যাঁ হ্যাঁ একটুর জন্য অ্যাকচুয়ালি আমার সমস্যা এটা হচ্ছে আমি লাঞ্চ করে এসেছি আর খাচ্ছি বেরিয়ে আসছে পেট ভর্তি তো পরের বার খেলবো না আরেক সময় বাংলাদেশ যে সো হি ইজ ডুইং আ শো এটার নাম হলো টাইমস আপ টাইম আপ টাইম আপ টাইম আপ মেক শিওর টু ওয়াচ ইট অ্যাজ ওয়েল গাইস এন্ড দিস ইজ ইট দিস ইজ রাসান দ্য ছোট ভাই এন্ড দ্য বং গাই ব্রিং জাস্টিস টু ইউ গাইস বাই চল নেশা করি